হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক বন্ধুরা ভিডিওটা আপনাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আজকের এই ভিডিওটা চেষ্টা করুন শেষ পর্যন্ত দেখার ভিডিওটা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন আপনারা অনেক ইনফরমেশান জানতে পারবেন স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশান মিস করে যাবেন চেষ্টা করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার তো বন্ধুরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউর অপেক্ষা করছিলে যারা জেল পুলিশের ইন্টারভিউর অপেক্ষা করছিলে তাদের জন্য চরম সুখবর নিয়ে এসেছি আমি বন্ধুরা তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এই সমস্ত গ্রুপে জয়েন আছো তারা আশা করছি কালকে রাত এগারোটার সময় এই আপডেটটা সর্বপ্রথম পেয়ে গেছো আমাদের গ্রুপের তরফ থেকে তো বন্ধুরা আমাদের গ্রুপে তোমরাও জয়েন হয়ে যেতে পারবে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই কিন্তু আমাদের বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে যেতে পারো তো আজকের যে ভিডিওটা তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আলিপুরদুয়ারের আবারও একটা অফিসিয়াল নোটিফিকেশান লিক করে গেছে তো নোটিফিকেশনটা একেবারে হান্ড্রেড জেনুইন কারণ এই রকম একটা নোটিফিকেশান আমরা আগের দেখেছি আগের বারে ইন্টারভিউর অফিসিয়াল ডেট দেওয়ার কিছুদিন আগে কিন্তু আমরা এই রকম অনেক নোটিফিকেশান দেখতে পেয়েছি তো নোটিফিকেশান তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি চলো নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এইরকম একটা নোটিফিকেশান লিক করেছে এই রকম একটা নোটিফিকেশন কিন্তু আগেরবার তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু পুরনো নোটিফিকেশান যেটা এই রকম একটা নোটিফিকেশান কিন্তু লিক করে। ছিল আগের বার একেবারে সিমিলার নোটিফিকেশন কিন্তু এইবারও লিক করে গেছে আলিপুরদুয়ার থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে আলিপুরদুয়ারের একটা নোটিফিকেশান বন্ধুরা তো এই যে এই নোটিফিকেশান এটা হচ্ছে নতুন নোটিফিকেশান যেটা আঠাশ জুলাই কিন্তু পাবলিশ হয়েছে বা আঠাশ জুলাইয়ের একটা নোটিফিকেশান তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভুলটা ছিল আগেরবারের যে নোটিফিকেশানটায় দুশো তিরাশি জন এটা কিন্তু এখানে কারেকশান করা রয়েছে তো বন্ধুরা এখানে কোথায় ছিল এখানে সাতাশটা ফিমেল ওয়ার্ডারের জায়গায় পুরোনো যে নোটিফিকেশানটা ছিল সেখানে সতেরোটা ফিমেল ওয়ার্ডার করে দিয়েছিল তাই কিন্তু যোগে মিলছিল না আমি তোমাদেরকে আগেই বলছিলাম অফিশিয়াল নোটিফিকেশনে এভাবে ভুল থাকতে পারে না তাই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে এইবার সেটা কারেকশন করে নিয়েছে এবং এটা কিন্তু একটা অথেন্টিক নোটিফিকেশান কারণ তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে তোমাদের এখানে লেখা রয়েছে যে রিশিডিউল্ড তোমাদের যে ইন্টারভিউটা সেটা কিন্তু রিশিডিউল্ড করা হচ্ছে তো বন্ধুরা আলিপুরদুয়ারের কত তারিখ থেকে ইন্টারভিউ চালু হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এখানে একত্রিশ তারিখ থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ চালু হচ্ছে এবং জিরো ফোর মানে চার তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে তো বন্ধুরা অল অ্যাবাউট প্রফিট চ্যানেল তোমাদেরকে সর্বপ্রথম অথেন্টিক নিউজটা দেওয়ার চেষ্টা করে এটার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবেন তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু বারোটা ঊনপঞ্চাশ বাজছে প্রায় একটা বাজতে গেল বন্ধুরা তবুও কিন্তু তোমাদের জন্য পরিশ্রম করে রাত একটার সময় আমি ভিডিওটা শ্যুট করছি এগারোটার সময় নিউজটা পেয়েছি নিউজটা যাচাই করলাম সত্যি না মিথ্যা যাচাই করার পর জানতে পারলাম যে এই নিউজটা অথেন্টিক তাই তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি চেষ্টা করব সকালবেলায় কিন্তু ভিডিওটা আপলোড করে দেওয়ার তো বন্ধুরা এতটা যে নিউজ ছিল এই নিউজটা তো খুব ভালোই লাগছিল কিন্তু এই নিউজটা যদি তোমরা না শুনো অবশ্যই তোমরা আসল নিউজটা থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যে একত্রিশ আগস্ট যে ডেটটা দেওয়া হয়েছে আলিপুরদুয়ারের সেই দিন কিন্তু ওয়েস্ট বেঙ্গল লকডাউন রয়েছে হ্যাঁ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে যে নতুন লকডাউনের একটা সিস্টেম চালু হয়েছে সপ্তাহের প্রতি রবিবার এবং কোনো কোনোবার সোমবার এবং কখনো কখনো শনিবারে লকডাউন চলছে তো আগস্ট মাসেও সেটা কন্টিনিউ থাকবে এবং আগস্ট মাসের একত্রিশ তারিখেও কিন্তু লকডাউন তাহলে কিভাবে বা কি হবে বন্ধুরা আলিপুরদুয়ারের যে একত্রিশ তারিখে ইন্টারভিউ শুরু হচ্ছে একত্রিশে আগস্ট তোমরা ডেটটা দেখলে তোমরা বুঝতে পারছো কতটা একটা প্যাঁচালো জিনিস হ্যাঁ বন্ধুরা প্রথমে একটা লকডাউন অ্যানাউন্স করেছিল ডেটটা কিন্তু একত্রিশ তারিখে ছিল না তারপরে যখন ঈদ এবং বকরিদের জন্য যে ডেটটা চেঞ্জ করা হয়েছে সেই ডেটটা চেঞ্জের ফলে কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেটের সময়েই লকডাউন পড়ে গেছে মানে একত্রিশ তারিখে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে একত্রিশ তারিখে প্রথম লকডাউনটাই কিন্তু ছিল না তোমাদের একত্রিশ তারিখে কিন্তু যখন ডেটটা চেঞ্জ করা হয় থার্ড চেঞ্জ করা হয় এই লকডাউনের ডেটগুলোকে নিয়ে তখন কিন্তু একত্রিশ তারিখটাকে ইনক্লুড করা হয় তো বেঙ্গল পুলিশ বোর্ডের কতটা মাথা ব্যথা এই সব নিয়ে ওরা বারবার কিন্তু ডেট তৈরি করছে এবং ডেটগুলোকে চেঞ্জ করতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড কিন্তু যে নিউজটা বার করেছে বা যে নোটিফিকেশানটা বার হয়ে গেছে সেই নোটিফিকেশ হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কিন্তু আবারও লকডাউন ঘোষণার ফলে কিন্তু হয়তো তাদেরকে ডেটটা আবার রিঅ্যারেঞ্জ করতে হবে এরপর জানি না কত তারিখে নোটিফিকেশান বার হবে মনে তো হচ্ছিল যে আজকালের মধ্যে নোটিফিকেশন বার হয়ে যাবে কিন্তু আবার এই রকম একটা নিউজ দেখে লকডাউনের মাথায় কিন্তু ইন্টারভিউ নেওয়া সম্ভব নয় যেদিন লকডাউন সেদিন কীভাবে ইন্টারভিউটা কন্ডাক্ট করা যাবে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড জানে তো আশা করছি এই ডেটটা আবার রিঅ্যারেঞ্জ হবে তারা চেষ্টা করছে যে আগস্ট মাসেই তোমাদের ইন্টারভিউ নিয়ে নেওয়ার সেটা কিন্তু একটা সুখবর তোমাদের জন্য তো ডিমোটিভেট হয়ে যাওয়ার কোনো কারণ নেই তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট করার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড একেবারে তৎপর হয়ে লেগে আছে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড তোমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু রেডি রয়েছে আগস্ট মাসে তোমাদের ইন্টারভিউ হবে এই মেনেই কিন্তু তোমরা চলো কারণ আমার আগের ভিডিওটায় কল রেকর্ডিংগুলো তোমাকে শুনেছি কল রেকর্ডিংগুলোতে কী বলছে যে আগস্ট মাসে তোমাদের ইন্টারভিউটা কন্ডাক্ট করা হবে কিন্তু আবারও এই লকডাউনের ঘোষণা এই লকডাউনের ঘোষণার পর এরপর কবে ডেট দিচ্ছে কবে কিভাবে রিঅ্যারেঞ্জ করছে ডেটগুলো সেগুলোই দেখার বিষয় তো বন্ধুরা আমরা প্রচুর যাচাই করে কিন্তু এই সমস্ত ভিডিও তোমাদের কাছে নিয়ে আসি তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রচুর পরিশ্রম লাগে এক একটা ভিডিও তৈরি করতে তো তোমরা তো দেখলে রাত রাত জেগে ভিডিওটা শ্যুট করছি ভিডিওটা এডিট করতে রাত দুটো বাজছে তো বন্ধুরা প্লিজ 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 সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে একটা লাইক করবে আর তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা এবং তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশানে শেয়ার করো দেখো বন্ধুরা এই জন্যই বলছিলাম ভিডিওটা স্কিপ করবে না কারণ ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা আর্ধেকটা নিউজ দেখে হয়তো চলে যেতে এবং দেখতে পাবে কমেন্ট সেকশানে অনেক স্টুডেন্ট কিন্তু এই আর্ধেকটা নিউজ দেখে কমেন্ট করবে তো তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখছো অবশ্যই কিন্তু রিপ্লাই করবে যে কি বলেছি ভিডিওটাই তো আমি নিউজটা অথেন্টিক দিই তবুও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে অনেক খারাপ খারাপ জিনিস ফেস করতে হয় তো বন্ধুরা তোমাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালোভাবে থাকো সুস্থ থাকো আর একেবারে চিন্তা করার কোনো কারণে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের জন্য কিন্তু ভালো রকমের চিন্তা করেছে তো ভিডিওটা শেষ করছি এখানে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা বাই বাই জয় হিন্দ আর বন্ধুরা তোমাদেরকে বলে রাখছি যে এই ইমেজটা আমাকে সমরেশ পাঠিয়ে যেতে ফুল ক্রেডিট গোজ টু সমরেশ সমরেশকে ধন্যবাদ জানাচ্ছি এই রকম তোমরাও যদি কিছু গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে থাকো অবশ্যই কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো আমিও কিন্তু তোমাদেরকে ক্রেডিট দিতে একবারও কিন্তু পিছু পা হব না তো সমরেশ তুমি যদি ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমার কমেন্ট কিন্তু আমি দেখতে চাইছি সমরেশকে ধন্যবাদ জানাচ্ছি এই রকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমাদেরকে দেওয়ার জন্য